সৃষ্টি করে একবারে আজকে রাতটা যেভাবে পার করতে পারলি হয় এর কাছে আমি আর জীবনও শোব না আজ সারা রাত এর নাক ডাকার জন্য ঘুম হবে না আজ সারা রাত এর জন্য জেগে থাকতে হবে রে আমার ঘুম পাড়ি দাও কালকে থেকে একটু তার কাছে জীবনেও শোব না আমি তোর মতো নোংরা না বুঝলি দরকার হলে আমি বাথরুম থেকে ঘুরে আসি তবুও তোর মতো হাওয়া ছাড়ে না যা 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 বাথরুম থেকে ঘুরে আয় যা কি হলো রে যা যাবি না তোকে লেপের মধ্যে বের করে দেবো আমি করি নাই গো বিশ্বাস করো বেরো এখান থেকে বেরো শীতের সময় এমনি আমি লেপের ভিতরে নিয়েছি আর গন্ধ ধরে আছি বেকার বেকার আমার ঘুমটাই নষ্ট করে দিল আমার ঠান্ডা লাগছে আমি ঘুমাই ওকে দা একবার বাথরুম থেকে ঘুরে আইগা আরে আমি যদি লেপের ভিতর থেকে উঠি না তোর পিট কিন্তু ঝাঁঝরা হয়ে যাবে বলে দিলাম কি রে বলা ক নাই আবার দিয়ে দিলি আমি বলছি তো নিজের ব্যাগ থেকে বের হয়েছি এখানে আবার তৈরি দিচ্ছি হ্যাঁ তো তুই বাইরে বসে আছিস লেপের ভিতর থেকে গন্ধ আসছে ব্যাপারটা কি বলছি আমি কখন থেকে না 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 তখন থেকে আমার দোষ দিয়ে যাচ্ছি কি রে দেখিস আমি বলছি কখন থেকে তোমার লেপের ভিতর থেকে আওয়াজ আসছে দাঁড়া দাঁড়া দেখছি এই পল্টু লেপটা একটু তুলে দেখ তো আচ্ছা গেল দা কখন থেকে বুঝি লেপে তো দিন আমার আসছি কেন তাই বলি বাচ্চা মারছে কে ব্যাটা কে তুই তাই বলি পাদ মারে কে তুই ঘরে কি করে ঢুকলি দরজা খুলেছে আমি ঢুকি পড়েছি কি রে দরজা তো খোলা থাকার কথা না মন্টু তুই দরজা দিসনি দিছিলাম তো খেলটুদা দরজা দিলে আসলো কিভাবে আমি কি জানি কেমনে আসলো কি জানি মানে এ তুই মিথ্যা কথা বলছিস তোমরা বাজারে গেলে না শেকুন আমি তোমাদের পকেট থেকে চাবি নিয়ে নিলাম তোমাদের ঘরের ঠিক আমার বাড়ি থেকে একটা নকল চাবি করলাম জি তোমাদের ঘরে নুকি নুকি চুকি পড়লাম তুই চাবি নিয়েছি নিয়েছি তুই আমার বাড়িতে এসে আমার লেপের ভিতরে ঢুকেছি কেন তোর কি বাড়ি ঘর নেই তোমরা দোকানে সেই গল্প কাছে না সেই শাকুন আমি শুনি ফেলিলাম তোমরা বলে না তোর খাট কিনেছ হেবি আরাম বলে তাই কি আমার তো বাড়িতে ঘুম হয় না তাই কি তোমাদের বাড়ি চুপে চুপে এসে লেপের তলায় ঘুমে পড়েছি হ্যাঁ